হ্যালো বন্ধুরা, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের তরফ থেকে দেখো ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। সমস্ত বিষয়ে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ টিচিং পদের কথা বলছি, এছাড়া নন টিচিং পদেও ভ্যাকান্সি রয়েছে। স্কুলটি সম্ভবত একদম নতুন, কারণ আমি স্কুলের ওয়েবসাইটে এসে ঘাটাঘাটি করে দেখলাম এটি একেবারে নতুন আপডেটেড একটি স্কুল। সম্ভবত 2022 সালে কমপ্লিট হয়েছে এবং এখানে একটি ফ্ল্যাশ নোটিশও যাচ্ছে যে স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া হবে। সেটি স্টার্ট হবে কবে থেকে? 2024-25 সেশনের জন্য স্টার্ট হবে। কবে থেকে নয়, মানে 2024-25 সালের জন্য স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে এখানে। এবার টিচিং পদে যে ভ্যাকান্সি রয়েছে সেটি একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল গত পরশু দিন, সম্ভবত টাইমস অফ ইন্ডিয়াতে বা দ্য হিন্দুতে আমি দেখেছিলাম। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ggghabra.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে একদম উপরে দেখবে ফ্ল্যাশ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটি। তো অ্যাডভার্টাইজমেন্টটি নিয়ে আমি আলোচনা করছি, কী কী সাবজেক্টে ভ্যাকান্সি আছে এবং কীভাবে আবেদন করবে সেটি আগে দেখে নিই। তো ওয়েবসাইটে এসে তোমরা নিচের দিকে একটু স্ক্রোল করবে, স্ক্রোল করলে এখানে দেখতে পাবে কেরিয়ার উইথ আস বলে একটি সেকশন দেখা যাচ্ছে। তো এখানে অ্যাপ্লাই ফর পোস্টে ক্লিক করলে কী কী সাবজেক্টে এখানে ভ্যাকান্সি রয়েছে তার লিস্ট সম্পূর্ণ চলে আসছে। তো অ্যাপ্লাই ফর পোস্টে আমি ক্লিক করলাম, তো এখানে দেখা যাচ্ছে সমস্ত সাবজেক্টের ভ্যাকান্সির জন্য যে আবেদন চাওয়া হচ্ছে তার লিস্ট। তো প্রি প্রাইমারি টিচার্স, ইংলিশ টিচার্স, বেঙ্গলি টিচার্স, হিন্দি, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার, ফিজিক্যাল এডুকেশন অর ইয়োগা, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক অ্যান্ড ডান্স টিচার, এগুলি টিচিং পদে রয়েছে। টিচিং পদ ছাড়া অন্যান্য যে পদগুলি রয়েছে সেগুলি হলো সাইকোলজিক্যাল কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নার্স, এইচআর এবং রিসেপশনিস্ট। তো এতগুলি পদে এখানে ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে। এবার অনেকে জিজ্ঞাসা করতে পারো যে দাদা, এই যে বাংলা সাবজেক্টে ভ্যাকান্সি দেখছি বা অঙ্ক, ইতিহাস বা ভূগোল, এগুলি কি টিজিটি পোস্টে না পিজিটি পোস্টে? তো আমার মনে হয় স্কুলটি সবেই স্টার্ট হচ্ছে, তো ক্লাস 10-8 লেভেল পর্যন্ত জন্যই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তার আগে যারা এখানকার লোকাল বাসিন্দা হাবরার, তারা আরও ভালো বিষয়টি বলতে পারবে। হয়তো প্রি প্রাইমারি সেকশন বা প্রাইমারি সেকশন স্কুলে অলরেডি আছে, তো তার উপর ভিত্তি করেই স্কুলটি আরও মডিফাই করছে। এরপরে তো ধরে নিই আমি প্রি প্রাইমারিতে আবেদন করব, তো প্রি প্রাইমারি সিলেক্ট করলাম, তারপর তোমার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে। এবার একাডেমিক কোয়ালিফিকেশান, তো প্রি প্রাইমারি টিচার্সের জন্য যেটা একাডেমিক কোয়ালিফিকেশান সেটাই কিন্তু দেবে। তো এখানে লিস্টে ক্লিক করলে টোটাল চার্ট চলে আসছে। এবার প্রি প্রাইমারিতে যে আবেদন করছে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট এবং সঙ্গে বিএড বা এমএড দিলে তো হবে না, তারা সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো একটু নিচের দিকে স্ক্রোল করলেই দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তার সাথে ডিএড বা নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স অথবা মন্তেসরি ট্রেনিং কোর্স থাকলেই আবেদন করা যায় প্রি প্রাইমারি সেকশনের জন্য। সুতরাং তাকে এই অপশানটাই ক্লিক করতে হবে। তো এই হচ্ছে একটা নিয়মাবলী বলতে পারো। এবার যদি তুমি বাংলা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তুমি বাংলাতে ক্লিক করলে তোমার নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এগুলি নির্ভুলভাবে দেবে, কারণ তারা এই ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার মারফতই তোমার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করবে। তো এগুলো নির্ভুলভাবে দেওয়ার পরে বাংলা টিচারের জন্য যেটা তোমার যোগ্যতা হওয়া উচিত, শুধু গ্র্যাজুয়েশন হলে তো রিজেক্ট হয়ে যাবে, গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড বা এমএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে, তুমি এটা করতে পারো। অথবা তোমার যদি মাস্টার্স থাকে পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড বা এমএড, তাহলে এটা করে আবেদন করে দিতে পারো। এটা করার পরে তোমার জেন্ডার সিলেক্ট করবে, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি দেবে, যদি না থাকে ফ্রেশার্স। তারপর তোমার রিজিউম অবশ্যই আপলোড করবে, করে এখানে যে ক্যাপচা কোড দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটা এখানে টাইপ করবে, ছোটো হাতের এক্স আছে, ছোটো হাতের জে আছে, ছোটো হাতের ডব্লিউ, এন, জে আর এইট টাইপ করে সাবমিট করলে হয়ে যাবে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো। তো এই হলো সিম্পল প্রসিডিউর, আর কী কী বিষয়ে ভ্যাকান্সি বেরিয়েছে সেটিও দেখে নিলে। এবার এলিজিবিলিটি, এলিজিবিলিটি যেরকমটি হয় এনসিটি নর্মস অনুযায়ী বা সিবিএসসি অ্যাফিলেটেড স্কুলে আবেদন করার জন্য, যদি 11-12 আবেদন করো সেক্ষেত্রে মাস্টার্স এবং বিএড, যদি 9-10 লেভেলে আবেদন করো তাহলে গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড। এবং প্রি প্রাইমারি সেকশনের জন্য তো বলেই দিলাম মন্তেসরি ট্রেনিং বা নার্সারি টিচার্স ট্রেনিং থাকলেই আবেদন করা যাবে, এবং অন্যান্য যে পদগুলি রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকলে সম্ভবত আবেদন করা যাবে। এবার যে অ্যাডভার্টাইজমেন্টটি প্রথমে দেখাচ্ছিল, ডিসপ্লে হচ্ছিল, সেটি একবার আমরা দেখে নিই, দেখে ভিডিওটি কমপ্লিট করছি। তো এই হলো সেই অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে লেখা রয়েছে একই ব্যাপার, পজিশন ওয়ান্টেড যেগুলি দেখলাম সেটির লিস্ট এখানে দেওয়া রয়েছে, সুতরাং এটি নিয়ে আর বড় করছি না। কোয়ালিফিকেশান রয়েছে 1-6, অর্থাৎ টিচিং পদের প্রি প্রাইমারি থেকে শুরু করে ল্যাব অ্যাটেন্ডেন্ট পর্যন্ত, এই প্রত্যেকটার ক্ষেত্রে সিবিএসসি নিয়ম অনুযায়ী যে যোগ্যতা হয় সেটি। এছাড়া অ্যাডমিন আছে, নার্স আছে, রিসেপশনিস্ট আছে, এই সমস্ত পদে এখানে তোমরা আবেদন করতে পারো সেই যোগ্যতা অনুযায়ী। তো এই হলো সমস্ত ডিটেলস বন্ধুরা। যারা ওয়েবসাইটে গিয়ে আবেদন না করে বাইপোস্টে আবেদন করতে চাইছো, তারা
এইভাবে আবেদন করতে পারো। ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে যে দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেটা লিখে দিয়ে এনভেলপের ওপর লিখবে এবং তোমরা যে অ্যাপ্লিকেশন লিখবে সেই অ্যাপ্লিকেশনের ওপরও মেনশন করে দেবে। তার সঙ্গে তোমরা একটা কমপ্লিট সিভি এনভেলপের মধ্যে ভরে পাঠিয়ে দেবে এই অ্যাড্রেসে, সিটি অফিস 8 গণেশচন্দ্র এভিনিউ, রুম নাম্বার 25, ফোর্থ ফ্লোর, কলকাতা 13। এবং যারা মেল মারফত আবেদন করতে চাও তারা এই মেল মারফত আবেদন করতে পারো, কিন্তু ওয়েবসাইটে একটি কথা মেনশন ছিল, একবার দেখিয়ে দিই। এই যে ফর্মটি ক্যারিয়ার উইথ আস, এই ফর্মটির ঠিক নিচেই এখানে লেখা রয়েছে, ডিউ টু ওভারওয়েলমিং রেসপন্সেস ফ্রম আওয়ার ওয়েবসাইট আওয়ার মেল সার্ভার হ্যাজ গন ডাউন। সুতরাং তাদের মেল সার্ভার ঠিকঠাক কাজ করছে না, তাই এই ফর্মটি ফিল আপ করাই বেটার। তো এটাভাবেই তোমরা আবেদন করতে পারো, অথবা বা তার সাথে ওই ফর্মটি ফিল করার সাথে সাথে তোমরা এইখানে যে দুটি ইমেল আইডি দেওয়া রয়েছে সেই দুটি ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো। ইমেল আইডি দুটি দেখে নাও, career@gdghabra.com অথবা info@gdghabra.com। তো এই ছিল একটি ইনফরমেশন বন্ধুরা, একটা ভালো অপরচুনিটি যারা আবেদন করতে চাইছো একটি স্কুলে এবং মোটামুটি একটা কাজের সঙ্গে টিচিং লাইনের সঙ্গে যুক্ত হতে চাইছো, এবং যারা নন টিচিং পদেও আবেদন করতে চাইছো এবং একটি কাজের মধ্যে তোমাদের জায়গা তৈরি করতে চাইছো, তারা আবেদন করে ফেলো। আগামী দিনে ডাক পাও না পাও সেটা পরের বিষয়, কিন্তু আমাদের চ্যানেল থেকে আমাদের অনেক বন্ধুরাই বলে অনেক এক্সাম দিয়েছে, বিভিন্ন ছোটো ছোটো যে টুকরো খবরগুলো আমরা প্রোভাইড করি সেখানে ক্লার্কশিপ পদ বা ডেটা এন্ট্রি পদে এখন চাকরি করছে তারা। তো এগুলো জেনে খুব ভালো লাগে, তো তোমরাও বেশি চিন্তা না করে আবেদন করে ফেলো, এবং কিছু না করার থেকে কিছু আবেদন করে রাখা তো একটা মানে অপরচুনিটি আর কি। তো এটাই আর কি বলার। সো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে যদি একটু ইনফরমেটিভ হয় প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।